ওয়েলকাম টেলিকমে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা দেখতে পারবেন এই 300 আর হেডফোন প্রবলেম কীভাবে সলিউশন করতে হয়। তো আমি আপনাদেরকে ভিডিওটা শর্ট করার জন্য প্রথমেই ফোনটা খুলে নিয়েছি। তো দেখেন এখানে আমি হেডফোন চিহ্নটা রয়ে গেছে। এই হেডফোন চিহ্নটাকে আজকে আমরা আইসি শর্ট করার মাধ্যমে রিমুভ করব। তো আমি প্রথমে ফোনটা খুলে নিয়েছি। আমার মতো চাইলে আপনারাও এই ভিডিও দেখে কাজ করতে পারেন। তো দেখেন আমি আইসিটা কিন্তু দেখাচ্ছি, মার্ক করছি। এটা এই আইসিটা আমাকে প্রথমে তো রিমুভ করতে হবে। তো এই আইসিটা আমি এখন রিমুভ করে নেব। তো দেখেন আইসি আমার উঠানো হয়ে গেছে। শুধু রিমুভ করলেই হবে না, এটাকে আইসিটাকে শর্ট করতে হবে, দুটা লেগ বাই দুটা লেগ টান দিতে হবে। তো আমি রিমুভ করার পর আপনাদেরকে আবার একটু অন করে দেখাই, দেখবেন যেটা হচ্ছে না ওইভাবেই আছে। তো অন করলাম আমি ফোনটা, টাইম ডেট কেটে দিই। দেখেন হেডফোন চিহ্ন কিন্তু রয়েই গেছে, এখনো যায় নাই। তো এই হেডফোন চিহ্নটাকে বিদায় করার জন্য উপরে যে হেডফোন লাইনটা আছে এইখানে একটা শর্ট করতে হবে, এবং ওই আইসিটা যে উঠিয়েছি এই আইসির মোট লেগ হচ্ছে 8টা। এই 8টা লেগের মধ্যে আমি 4টা লেগ শর্ট করে দিব, দুইটা দুইটা। তো এটা দেখাই, চলেন আমি এটা প্রথমত হেডফোন পোর্টটাকে আমি একটু শর্ট করে দিচ্ছি, প্লাস এবং দুটা প্লাসের থেকে নিয়ে একটা মাইনাসে গ্রাউন্ড একটা গ্রাউন্ডে লাগিয়ে দেবো, আর হচ্ছে ওই আইসিটাকে শর্ট করে দেব। অনেক সময় দেখা যায় যে হেডফোন পোর্টটা প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা সেটাও রিমুভ করে নিতে পারি, পরে চাইলে আবার লাগিয়ে দিতে পারবো। আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে রিপ্লেস না, ওটা হেডফোন পোর্ট না উঠানোই ভালো, ওটা না উঠালেও চলবে। তো আমি হেডফোন পোর্টটা একটু লিড দিয়ে ছেলে নিলাম। তো আমি হেডফোন পোর্টটা এবার একটু শর্ট করে দেব, দুইটা প্লাস এবং একটা গ্রাউন্ডের সাথে। অনেক সময় চাইনিজ ফোনগুলোতে আমরা এভাবে শর্ট করে হেডফোন চিহ্নগুলো বিদায় করে থাকি। তো চাইনিজ ফোনের সাথে আসলে স্যামসাংয়ের কাজ ম্যাচিং হয় না, তারপর আমরা অনেক সময় করে দেখি। তো এটা পারফেক্ট সলিউশন হচ্ছে আইসি শর্ট করা। আমি এরপরে আইসিটা শর্ট করবো, দেখবেন এখানে চলে যাবে। আমি এটা শর্ট করা করে দেখাচ্ছি হেডফোনটা গিয়েছে কিনা। এখন ফোনটা অন করে দেখাবো যে আপনি গিয়েছে কিনা, যায় নাই এখনও। আশা করি যে পর্যন্ত আমি আইসিটা শর্ট না করবো সে পর্যন্ত এই হেডফোন চিহ্নটা থেকেই যাবে। তো দেখেন হেডফোন চিহ্নটা কিন্তু রয়েই গিয়েছে। এবার আমি আইসিটাকে শর্ট করে দিচ্ছি খুব সহজে। আশা করি শর্ট টাইমে এই কাজগুলো আপনারাও করতে পারবেন। তো আমি আইসিটা শর্ট করতেছি এখন, শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্যামেরা হয়তো ভালো উঠতেছে না। আমার আইসি শর্ট করা প্রায় শেষ হয়েছে, এসেছে দুইটা দুইটা 4টা লেগ এখানে শর্ট করে দিতে হবে। তো দেখেন আমি আইসিটা শর্ট করেছি, মার্ক করে দেখাচ্ছি। ঠিক এই আইসিটার বরাবর যে দুইটা লেগ আছে, এই দুটাই আমি দুটা ওয়্যার দিয়ে জাম্পার করে দিয়েছি।
আশা করি প্রবলেমটা এখন সলভ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। তো এইভাবে চাইলে আপনারাও করতে পারেন। দেখেন হেডফোন পোর্টটা চলে গেছে। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।